আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাচ্চাদের সাধারণ মহড়া কাটিং করে দেখাবো বুঝতে পেরেছ বাচ্চাদের কি করব। একটা সাধারণ মহড়া কাটিং করে দেখাবো তো এই সাধারণ মোহরা কিভাবে কাটবে অর্থাৎ আমি তো এই কয়েকদিন অনেকগুলো বাচ্চাদের ক্লাস মেশি নিশি না কখনও বলেছি তালপাট কাটো কখনো বলেছি কেটো না কখনও বলেছি সামনে কাটো কখনো বলেছি পেছনে কাটো হ্যাঁ সব কিছুর বাইরেও সার্বজনীন একটা কাটিং আছে যেটা কাটলে আসলে তেমন কোনো প্রবলেমই হবে না এটা একদম সাধারণ কাটিং আমি বলবো খেয়াল করো বাচ্চাদের কাটিং আমাদের চাইতে একটু ভিন্নাত্মক হয়ে থাকে কিন্তু কি হয় আমাদের চাইতে একটু ভিন্নাত্মক বাচ্চারা ছোট তাদের কাটিংও ছোট বাচ্চাদের মোহরা না একটু প্রয়োজনের চাইতে একটু বড় দিও এটা কি আমার কথা আমার অভিজ্ঞতা থেকে কথা একটু বড় দিলে ভালো যেমন মনে করো আমার মেয়ের বডি সাইজ হচ্ছে ছাব্বিশ হ্যাঁ ওর জন্য আমি ওর জন্য হিসেব করে বা একটা বেসিক মাপ থেকে পাঁচ ইঞ্চি আসে মহড়া পাঁচ ইঞ্চি কিন্তু আমি না ওর জন্য সাড়ে পাঁচ দিয়ে বানাই কারণ কি বাচ্চারা না পোশাক পরতে গেলে একটু কষ্ট হয় অনেক সময় দেখবা হাত কাঁধে আটকে যায় তো মহড়াটা একটু বাড়াই দিলে ওরা পরে খুব আরাম পায় হ্যাঁ এজন্য আমি মহড়াটা একটু প্রয়োজনের চাইতে বাড়াই দিই এখন আসো বাচ্চাদের জন্য কীভাবে যেই মোহড়াটা কাটিং করলে জীবনেও প্রবলেম হবে না কোনো সমস্যাই হবে না তালপাট কাটতে হবে না বা কি বলবো এই এই মোহরাটা স্কিলটা দেখো মনে করো আমরা নর্মালি কিভাবে মোহরা কাটি আমাদের একটা কাটিং স্কিল থাকে এখানে এখানে তারপর আমরা সুন্দর করে এইভাবে কাটি নর্মালি তাই না নর্মালি কিন্তু আমরা মোহড়াটা এভাবেই কাটি এবং দেখেছো তোমরা আমি এইভাবেই কাটি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ওই যে বললাম যেভাবে কাটলে আসলে সমস্যা হবে না কারণ বাচ্চাদের মনে করে তুমি তালপাট দিতেছ না এখানে কিছুই করতেছো না তখন কি করবা তখন আমি যেটা ফলো করি আমি বাচ্চাদের মোহরাটা একটু ডিপ করে কাটি এইভাবে দেখো এইটা অনেকে ভাববা এইটা বোধহয় তালপাট না এটা তালপাট না রুমাপু তালপাট কীভাবে কাটে যারা রেগুলার ক্লাস করো তারা বোঝো রুমাপু যখন বাচ্চার মোহরা কাটে অর্থাৎ সেখানে তালপাট কাটবে না তখন রুমাপু এই এইটা এইটা ফলো করে একটু ডিপ করে খেয়াল করো কাটিং স্কিলের বাইরে চলে যায় রুমাপুর স্টুডেন্টরা আরও ভালো করে বুঝবে কাটিং স্কিল অনুযায়ী আমাদের মোহরাটা কি আস্তে 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 বাড়ে তাই না কিন্তু যখনই বাচ্চাদের ড্রেসে তালপাট কাটবা না তখন এই নিচের শেপটা ফলো করবে আপু একদম কেটে দেখাই তাইলে আর একটু ভালো হবে এই দেখো এই 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 মানে একটু ডিপ করে এই এই এভাবে কাটলে বাচ্চাদের মোহরাতে টান খাবে না কোনো সমস্যা হবে না এখানে আরও ক্লিয়ার করে দেখাই এই রকম কাটিং এই বুঝতে পেরেছ আবারও বলছি এটা হচ্ছে যেসব বাচ্চাদের জামায় তুমি তালপাট কাটবে না সার্বজনীন কাটা সে তারা এইভাবে কাটবে একদম ডিপ করে মোহরা কাটবে কাটিং স্কুলও তো দুইটা তাই না একটা হচ্ছে সাধারণ যেটা আপু আগে দেখাইছিলাম আর এটা এইভাবে ডিপ করে কাটবে ডিপ করে কাটলে তোমাদের বাচ্চাদের মহড়ায় টান খাবে না খুব অসুবিধা হবে না এই হাতাটার মধ্যে তুমি এই জামাটার মধ্যে তুমি হাতা সেট করতে পারবা এবং সামনে পিছিয়ে দুই পাশেই ঘুরিয়ে পড়তে পারবা পড়াইতে পারবো বাচ্চাদেরকে তো এইসব ক্লাস মায়েদের জন্য বাচ্চাদের মায়েদের জন্য খুবই উপকারী উপকারী এবং আমি বাচ্চাদের ড্রেস নিয়ে আরও 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 অনেক ক্লাস নিব যারা প্রতিদিন রেগুলার ক্লাস দেখবে তারা শিখতে পারবে এবং তোমাদের বাচ্চাদের জামার বিষয়ে আরও কিছু জানতে চাও কি না সেটাও কমেন্ট সেকশানে জানাই দিতে পারো হ্যাঁ আল্লাহ হাফেজ